যেখানে জনপদের সংস্পর্শ সেখানেই দূষণের শিকার হচ্ছে সুন্দরবনে মিঠা পানির অন্যতম বাহক কুষ্টিয়ার গড়াই নদী। কুষ্টিয়া, কুমারখালী ও খোকসা শহরের প্রায় সব বর্জ্যই ফেলা হচ্ছে নদীতে। এর প্রভাবে শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা প্রকট হচ্ছে। এতে নদীকেন্দ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে হুমকির মুখে পড়ছে সুন্দরবনের বৃক্ষরাজি ও জীববৈচিত্র্য। সুন্দরবনের জন্য গুরুত্বপূর্ণ গড়াই নদীর দূষণের চিত্র তুলে ধরছেন সহকর্মী জাহিদুজ্জামান। পদ্মার প্রধান শাখা নদী গড়াই কুষ্টিয়া থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ পশ্চিমের বিভিন্ন জেলা ঘুরে এ নদী সুন্দরবনে সমুদ্রে মিশেছে। গড়াইয়ের মিঠা পানির চাপ সমুদ্রের নোনা পানির আগ্রাসন ঠেকায়। কুষ্টিয়া শহরের অপরিশোধিত পয়ঃবর্জ্য সরাসরি ছেড়ে দেওয়া হচ্ছে এই নদীতে, ফেলা হচ্ছে নোংরা আবর্জনাও। সচেতন নাগরিকরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গড়াই নদীতে যেভাবে বর্জ্য ফেলা হচ্ছে বিভিন্ন প্রজেক্টের নামে, এটা যদি চলমান থাকে তা আমার মনে হয় গড়াই নদীর যে অবস্থা এটা আর রক্ষা করা যাবে। নদী দূষিত হলে নদীর যে হ্যাবিটেটসগুলো রয়েছে, যেসব প্রাণীকুল রয়েছে, তারা নিশ্চিতভাবে সেখানে আর বসবাস করতে পারবে না, এবং নদী না থাকলে কিন্তু আমাদের নিজেদের অস্তিত্বও টিকিয়ে রাখা যাবে না। তাঁত সমৃদ্ধ কুমারখালীর রঙিন শিল্পবর্জ্য সরাসরি ফেলা হচ্ছে গড়াই নদীতে। কেমিক্যাল মিশ্রিত এই বিষের ধারা বয়ে নিয়ে যাচ্ছে নদী। শিল্প বাঁচিয়ে রেখে দূষণ কীভাবে কমানো যায় সে চিন্তা স্থানীয় সংসদ সদস্যের। সম্মিলিত ভাবনার মাধ্যমে আমাদের করতে হবে। প্রকৃতি অত্যন্ত জরুরি এবং এই নদীর পানি আমাদের অত্যন্ত জরুরি, কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়, এ বিষয়ে আমাদের ভাবনা চিন্তা আছে, আমরা এর উপরে কাজ করছি। দূষণ রোধে কাজ করার কথা বলছেন পরিবেশ অধিদপ্তর ও নদী রক্ষা কমিশন। এখনও এটা বন্ধ না হওয়ার জন্য আমি উদ্বেগ প্রকাশ করছি এবং আমি সংশ্লিষ্টদের অনুরোধ করছি যেন তারা এই দূষণ বন্ধের ব্যবস্থা করে। এই ছোট প্রতিষ্ঠানগুলো অচিরেই তারা তাদের বর্জ্যগুলো শোধন করে নদীতে ছাড়বে, যাতে নদী দূষণটা আমরা অনেকটা রোধ করতে পারবো। এছাড়াও পদ্মা নদী থেকে বয়ে আনা পলিতে ভরাট হচ্ছে গড়াই। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।